Assalamualaikum, dear all my students, good morning. I hope that you are very well by the grace of Allah. I am well. You are welcome in our Rafiqraju School TV online class. This is organized by Rafiqraju Cadet School. In this class, I shall discuss your English subject, class 5. Dear students, listen to my lecture. Look at the verses. The title name is Story, The Hare and the Tortoise. Shikharchi bondhura, story er word meaning golpo. Khorgosh ebong kochho. Hare er word meaning khorgosh. Tortoise er word meaning kochho. Unit 14. Lesson 1. Dear students, in this section A, we can see, listen and read. Shuno ebong poro. Dear students, look at the picture. We can see the hare and tortoise. Shikharthi bondhura, amra chobir moddhe ki dekhte pacchi? একটি খরগোশ এবং একটি কচ্ছপ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্যাসেজটি লক্ষ্য করো টুডে প্যাসেজ ভেরি ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং ওয়ান ডে একদিন এ হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট একদিন একটি খরগোশ বনের মাঝে হাঁটার সময় হোয়েন হি স এ টর্টোইস একটি খরগোশ একটি কচ্ছপ দেখতে পেল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রদত্ত সেন্টেন্সটি তোমরা লক্ষ্য করো এ হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট একটি খরগোশ বনের মাঝে হাঁটার সময় হোয়েন হি স এ টর্টোইস একটি কচ্ছপ দেখতে পেল আজকের গল্পটি একটি স্টোরি সেক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখবে যে কি এখানে অক্সিলারি ভার্বগুলো পাস্ট টেন্সে আছে প্রদত্ত সেন্টেন্সে আমরা দুটি প্রশ্ন খুঁজে পেতে পারি তাহলে তোমরা লক্ষ্য করো হোয়ার ওয়াজ দা হেয়ার ওয়াকিং শিক্ষার্থী বন্ধুরা হোয়ার ওয়াজ দা হেয়ার ওয়াকিং খরগোশটি কোথায় হাঁটে কোথায় হাঁটতেছে এর অ্যানসার আমরা কি লিখতে পারি দা হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দা ফরেস্ট আমরা প্যাসেজের মধ্যেই তো দেখতে পেলাম যে খরগোশ বনের মাঝে হাঁটছিল পরের সেন্টেন্স তোমরা লক্ষ্য করো হি স এ টর্টোইস সে একটি কচ্ছপ দেখতে পেল খরগোশটি একটি কচ্ছপ দেখতে পেল এই সেন্টেন্সের মধ্যে আমরা কি করতে পারি একটি প্রশ্ন তৈরি করতে পারি হোয়াট ডিড দা হেয়ার সি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে প্রশ্ন কি হতে পারে হোয়াট ডিড দা হেয়ার সি খরগোশটি কাকে দেখতে পেল তাহলে আমরা অ্যান্সার কি লিখতে পারি দা হেয়ার স দা টর্টোইস খরগোশটি কচ্ছপকে দেখতে পেল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরের সেন্টেন্সটি তোমরা লক্ষ্য করো দা হেয়ার ওয়াজ দা ফাস্টেড অ্যানিমাল ইন দ্য ফরেস্ট ফাস্টেড মানে খুবই দ্রুতগামী দা হেয়ার দ্বারা কি নির্দেশ করা হয়েছে খরগোশকে নির্দেশ করা হয়েছে দা হেয়ার ওয়াজ দা ফাস্টেড অ্যানিমাল ইন দ্য ফরেস্ট দা হেয়ার ওয়াজ দ্য ফাস্টেড অ্যানিমাল ইন দ্য ফরেস্ট বনের সবচেয়ে দ্রুতগ্রামী প্রাণী খরগোশ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বনের সবচেয়ে দ্রুতগ্রামী প্রাণী কে ছিল খরগোশ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে এখানে প্রশ্ন হতে পারে হাউ ওয়াজ দা হেয়ার
ওয়াকিং তাহলে খরগোশ কিভাবে হাঁটে তাহলে আমরা অ্যানসারে কি লিখতে পারি দা হেয়ার ওয়াজ ওয়াকিং ফাস্টে খরগোশটি কিভাবে হাঁটে খুবই দ্রুতগামী দ্রুততার মাধ্যমে সে হাঁটে দা টর্টোইস ওয়াজ দা ফাস্ট ফ্লুলেস অ্যানিমাল ইন দা ফরেস্ট বনের সবচেয়ে ধীর গতিগামী প্রাণী কে কচ্ছপ কচ্ছপ খুবই স্লোলি হাঁটে আস্তে আস্তে হাঁটে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সেন্টেন্সটি তোমরা লক্ষ্য করো দা টর্টোইস ওয়াজ দা স্লোলেস্ট অ্যানিমাল ইন দা ফরেস্ট বনের সবচেয়ে ধীর গতিগামী প্রাণী ছিল কচ্ছপ তাহলে এখানে একটি আমরা প্রশ্ন খুঁজে পেতে পারি সে প্রশ্নটি কি হতে পারে হাউ ওয়াজ দা টর্টোইস ওয়াকিং কচ্ছপটি কিভাবে হাঁটে দা টর্টোইস ওয়াজ ওয়াকিং স্লোলি কচ্ছপটি ধীর গতিতে হাঁটে দা হেয়ার কল আউট টু দা টর্টোইস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কল মানে আমরা কি জানি ডাকাকে নির্দেশ করে খরগোশটি কচ্ছপকে ডাকলো হারিয়া তাড়াতাড়ি করো মানে হারিয়া মানে আমরা কি জানি তাড়াতাড়ি করো ইউ আর সো স্লো তুমি খুবই ধীর স্লো মানে ধীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কি জানতে পারলাম স্লো এর ওয়ার্ড মিনিং ধীর ক্যান্ট ইউ ওয়াক ফাস্টার এখানে প্রশ্ন করা হয়েছে ক্যান ইউ ওয়াক ফাস্টার তুমি কি আর একটু দ্রুত হাঁটাহাঁটি করতে পারো না হাঁটতে পারো না ক্যান ইউ রান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে প্রশ্ন করা হয়েছে ক্যান ইউ রান তুমি কি দ্রুত দৌড়াতে পারো না তখন কি আমাদের দুটি প্রশ্ন এখানে আমরা পেলাম এর অ্যান্সারগুলোর জন্য আমরা কি করতে পারি প্যাসেজ ফলো করতে পারি দা টর্টোইস ফিল অ্যাংরি অ্যান্ড সেড টু দা হেয়ার অ্যাংরি মানে রাগান্বিত হওয়া কচ্ছপটি রেগে গেল এবং খরগোশটিকে বলল হোয়াই ডোন্ট উই হ্যাভ এ রেস আমরা কি একটি দৌড় প্রতিযোগিতা আমরা দৌড় প্রতিযোগিতা কেন করি না মেবি আই ক্যান উইন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মেবি মানে সম্ভবত আমি হয়তো বিজয়ী হব আমি সম্ভবত কি হব বিজয়ী হব কচ্ছপ তার নিজের প্রতি দৃঢ় আস্থা রেখেছে কারণ সে কি হতে পারে সে ধীর থাকা সত্ত্বেও নিজের প্রতি মনোবলটা তার ঠিক আছে তার জন্য সে কি প্রস্তাব করল খরগোশকে বলল হোয়াই ডোন্ট উই হ্যাভ এ রেস আমরা দৌড় প্রতিযোগিতা করি না কেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরের প্যাসেজ অংশটুকু তোমরা লক্ষ্য করো দা হেয়ার লাফড অ্যান্ড লাফ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লাফ মানে কি হাসাহাসি করা খরগোশ হাসলো আর হাসলো কিসের জন্য হাসলো কারণ আমরা প্যাসেজের শুরুতে জানতে পেরেছি বনের সবচেয়ে ধীর গতি সম্পন্ন প্রাণী কচ্ছপ আর আমরা কি জানতে পেরেছি অপোজিট সাইডে কি জানতে পেরেছি যে খরগোশ বনের সবচেয়ে দ্রুত গতিগামী প্রাণী তার জন্য কি কচ্ছপের কথা শুনে খরগোশ হাসলো আর হাসলো শিওর অবশ্যই আই উইল উইন আমি বিজয় হব খরগোশ নিজের কথা কি বলল যে সে কি হবে বিজয়ী হবে দা হেয়ার সেই খরগোশ বলল আই উইল উইন আমি বিজয়ী হব দে এগ্রি টু স্টার্ট নেক্সট টু এ বিগ ট্রি অ্যান্ড ফিনিশ অ্যাট দা রিভার তারা একটি বিশাল গাছের পাশ থেকে শুরু করে
নদীর ধারে শেষ করবে, এরকম একটি কি করলো সিদ্ধান্ত নিল। তারা দুজনে কি করলো, একটি কম্পিটিশন করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিট্রি মানে আমরা কি জানি, সুবিশাল গাছ। এগ্রি মানে রাজি হওয়া বা সম্মত প্রশ্ন করা। দেন তারপর দে কল্ড দেয়ার ফ্রেন্ডস টু আস। তারপরে ফরেস্ট মানে বনের মাঝে, ইন দ্য ফরেস্ট মানে বনের মাঝে তাদের যতগুলা বন্ধু ছিল তাদেরকে কি করলো, দে কল্ড দেয়ার ফ্রেন্ডস, তারা ডাকলো তাদের বন্ধুকে, কি জন্য, তাদের কম্পিটিশনটা দেখার জন্য। দে মানে তারা, আর দেয়ার মানে তাদের। ওয়াস মানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়াস মানে দেখা। দা হেয়ার স্টুড বিসাইড দা টর্টোইস অ্যান্ড দা রেস বিগান। খরগোশ কি করলো, কচ্ছপের পাশে এসে দাঁড়ালো এবং কি করলো, দৌড় শুরু করলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্যাসেজের মধ্যে লক্ষ্য করো, দে এগ্রি টু স্টার্ট নেক্সট টু এ বিগ ট্রি অ্যান্ড ফিনিশ অ্যাট দ্য রিভার। এই সেন্টেন্সের মধ্যে আমরা কি করতে পারি, একটি প্রশ্ন খুঁজে পেতে পারি। প্রশ্নটি কি হতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে হোয়ার ওয়াজ দে স্টার্ট দেয়ার রেস, কোথা থেকে তারা তাদের দৌড় প্রতিযোগিতা শুরু করলো। তাহলে এর অ্যান্সার আমরা কি লিখতে পারি, দে স্টার্ট দেয়ার রেস নেক্সট টু এ ভি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের প্যাসেজটি, আজকের গল্পটি ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট। আজকের প্যাসেজে আমরা কি জানতে পারলাম, কোনো এক সময় বা একদিন একটি খরগোশ বনের মাঝে হাঁটার সময়, মানে বনের মধ্য দিয়ে হাঁটার সময় একটি কচ্ছপকে দেখতে পেল। আমরা স্টোরির প্রথম সেন্টেন্সে এই কথাগুলো জানতে পারি। তারপর আমরা কি দেখলাম, কি জানতে পারলাম খরগোশ সম্পর্কে, খরগোশ বনের সবচেয়ে দ্রুতগামী প্রাণী। তারপরের সেন্টেন্সে আমরা কি জানতে পারলাম শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানতে পারলাম অপর পাশে কচ্ছপ বনের সবচেয়ে ধীরগতি সম্পন্ন প্রাণী, সে খুব আস্তে আস্তে হাঁটে। তারপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি জানতে পারলাম, খরগোশ কচ্ছপকে কি করলো, কচ্ছপকে বলল যে তুমি অনেক স্লো, ধীর, তুমি কি আর একটু দ্রুততার সাথে হাঁটাহাঁটি বা দৌড় এগুলো করতে পারো না। তখন কচ্ছপ খরগোশটির কথা শুনে খুবই রেগে গেল এবং কি করল, খরগোশকে বলল আমরা দৌড় প্রতিযোগিতা কেন করি না। কচ্ছপ কি করল, খরগোশকে একটি প্রস্তাব দিল যে আমরা দৌড় প্রতিযোগিতা কেন করি না। তখন কি করল, খরগোশ এবং কচ্ছপ দুজনে কি করলো, একমত পোষণ করলো যে কি করবে, তারা দৌড় প্রতিযোগিতা আয়োজন করবে। আমরা জানতে পেরেছি কচ্ছপ কি বলছে, যে মেবি সম্ভবত সে কি হবে, উইন হবে, মানে বিজয়ী হবে। তার এই কথা শুনে খরগোশ কি করলো, অনেক হাসলো, হাসলো আর হাসলো এবং সে কি করলো যে আমি বিজয়ী হব। খরগোশ বলল সে নিজেই বিজয়ী হবে, সে কচ্ছপের কথা শুনে খুবই হেসেছিল। তারপরে আমরা কি দেখলাম প্যাসেজের মধ্যে, কি জানতে পারলাম, আমরা জানতে পারলাম তারা একটি সুবিশাল গাছের পাশ থেকে শুরু করে নদীর ধারে শেষ করবে তাদের প্রতিযোগিতাটা, এরকম একটি প্রতিযোগিতা আয়োজন করেছিল এবং তারপর তারা তাদের বন্ধুদের আমন্ত্রণ করেছিল তাদের দৌড় প্রতিযোগিতা দেখার জন্য। পরবর্তী ধাপে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সেন্টেন্সে কি জানতে পারলাম, জানতে পারলাম খরগোশ কি করলো, কচ্ছপের পাশে এসে দাঁড়ালো এবং দৌড় শুরু করলো।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নেক্সট ক্লাসে আমরা আরো বিস্তারিত জানতে পারব। আজকের ক্লাসে যতটুকু আমরা জানতে পারলাম এই অংশটুকু তোমরা ভালোভাবে বাসায় স্টাডি করবে এবং ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো ফলো করবে। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।